ওকে গাইস টুটি ফুটিজ এর আনাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি ক্যাফে অরিয়ন রেস্টুরেন্ট। এটা হচ্ছে মুক্তি ভবন চট্টেশ্বরী রোড। চট্টেশ্বরী রোড বলতে কিন্তু ওইদিকে না, এটা হচ্ছে চক বাজার গুলজার টাওয়ারের ঠিক ডান সাইডে যে গলিটা গেছে, সরি বাম সাইডে যে গলিটা গেছে ওখান থেকে যেতে হবে। তো ফার্স্টে ওই ঢাকাইয়া বাড়ি আছে, ঢাকাইয়া বাড়ির ঠিক পাশেই ক্যাফে অরিয়ন রেস্টুরেন্ট। তো ক্যাফে অরিয়ন রেস্টুরেন্টে আসলাম কেন, বিরিয়ানি খাইতে খাইতে মনে করেন সব দিক থেকে যে বিরিয়ানির অবস্থা, এখন মনে করেন ভর্তা একটা বাঙালিয়ানা টেস্ট পাইতে চাচ্ছিলাম। তো দেখলাম যে তারা নতুন ভর্তার আইটেম লঞ্চ করছে, ছয় রকমের ভর্তা, ডাল, ভাত 159 টাকা দিয়ে। তো ভাবলাম যে এটা টেস্ট করে আসি কেমন হয়। তারপর 159 টাকা দিয়ে প্লাস ভর্তা প্লাস ডাল, আবার 139 টাকা দিয়ে আপনারা যে ভর্তা ডাল পাবেন সেখানে রাইস পাবেন না। তো এটা হচ্ছে মানে তাদের আইটেমগুলো ছিল। তো আমি আজকে এগুলো চেক করব, প্লাস তার সাথে তারা নতুন মিক্স ফ্রুট কাস্টার্ড একটা লঞ্চ করছে, তো সেটাও 80 টাকা দিয়ে মাত্র। তো সেটাও আজকে টেস্ট করব। তো সবগুলো একটা বিস্তারিত ব্লগ করার চেষ্টা করব, একটা অনেস্ট অপিনিয়ন আমার থেকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখা যাক কী হয়, ভিতরে যাই। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় রকমের ভর্তা আছে প্লাস ডাল প্লাস রাইস। তো এটার প্রাইসটা পড়ছে হচ্ছে 159 টাকা। আর কী কী ভর্তা আছে যদি বলে দেই, ডিম ভর্তা, টমেটো ভর্তা, ধনে পাতা ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর শুটকি ভর্তা। তো এতগুলো ভর্তা প্লাস ডাল প্লাস ভাত, মানে একটা বাঙালি বাঙালি ফিল আছে, বিরিয়ানি তো এগুলো নাই। তো অনেক সময় কিন্তু এসব ভর্তা ও বিরিয়ানির টেস্টকে মানে ছাপায় যায়। তো আমি দেখবো যে এগুলোর টেস্টগুলো কেমন, কোয়ালিটি কোয়ান্টিটি কেমন, সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো চল, তো আমি ফার্স্টে কোন ভর্তাটা নিব, যেহেতু মনে করেন যে পরিচিত সবচেয়ে বেশি আলু ভর্তাটার সাথে। সো ম্যাশড পটেটো যেটা বিভিন্ন হোটেলে বলে, ম্যাশড পটেটো বললে কিন্তু আলু ভর্তার দামটা বেড়ে যায়। আসলে আলু ভর্তা যেখানে বলবে সেখানে ওটার দাম মনে করেন 20-30 টাকা থাকলেও ম্যাশড পটেটো বললে 100 টাকার উপরে চলে যাবে। সো ম্যাশড পটেটো ক্লাসি আর আলু ভর্তা হাত দিয়েই নেই। সো আলু ভর্তাটা টেস্ট করব এখন। এখানে রাইসটার উপরে দেখেন আবার ছড়াই দিচ্ছে, বিকজ একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল আনার জন্য। তো এখন আলু ভর্তাটা নিয়ে টেস্ট করব। আলু ভর্তা ভাই কার না পছন্দ, জোস লাগতেছে। আলু ভর্তার টেস্টটা নিয়ে কোনো কিছু বলার নাই, অস্থির লাগতেছে আমার কাছে। প্লাস এখানে যদি রাইসের কোয়ান্টিটি নিয়ে বলি, আমার জন্য ঠিক আছে, ভর্তাটা অসাধারণ লাগছে। আলু ভর্তা তো সবারই ফেভারিট জানি, জোর আমার তো মন চাচ্ছে ভর্তা দিয়ে সব খাওয়া যাবে, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া ছেড়ে দেবো গাইস, এরকম জোস ভর্তা থাকলে। সেই এখন কোন ভর্তাটা নেব, আমি মনে করেন একটু বেগুন কম খাই, তাও মনে করেন যেহেতু ব্লগে আসছি বেগুন দিছে, তো বেগুনটা নেই। আমি আবার বা হাত দিয়ে নিচ্ছি, আপনারা মাইন্ড করেন না, বলবেন বা হাত দিয়ে নিচ্ছি, এই হাতে ভাত লেগে গেছে, এখন চামচ ধরলে চামচে লেগে যাবে, এই জন্য এখন বেগুন ভর্তাটা নিয়ে টেস্ট করি। আমি লিটারেলি বেগুন ভর্তা একটু লাইক করি না, কিন্তু এখানের বেগুন ভর্তাটা
অসাধারণ লাগতেছে। বিরিয়ানি টিরিয়ানি বাদ, প্রতিদিন এখানে এসে ভর্তার ব্লগ করব। বিরিয়ানি খেতে খেতে কেমন যেন একটা হয়ে গেছিল, একটা ভিন্ন রকম টেস্ট যদি আপনারা পেতে চান অবশ্যই ভর্তার এখানে আসবেন। আর 159 টাকা দিয়ে প্লাস এতগুলো ভর্তা, পারফেক্ট ডিল। তো এখন ধনে পাতা ভর্তা নিব, এটা কিন্তু আমার অনেক ফেভারিট ধনে পাতা ভর্তা। মাঝে মাঝে আম্মু হচ্ছে বাজার থেকে ধনে পাতা ভর্তা আনলে মরিচ দিয়ে আচার দিয়ে মাখায় গরম ভাত দিয়ে দিত, মানে অসাধারণ লাগতো এটা। সো দেখি ধনে পাতা ভর্তাটা এখানে কেমন। ধনে পাতার যে একটা স্মেল, জাস্ট ওই স্মেলটার কারণেই ভর্তাটা আরো বেশি টেস্টি হয়ে যায়। অসাধারণ। তারপর ডিম ভর্তা নিই, মানে একটার থেকে একটা ভর্তা আরো বেশি মজাদার, অসাধারণ গাইস। জাস্ট আসে না চেক করে গেলে, টেস্ট করে গেলে বুঝবেন না যে ভর্তারও যে একটা মজা, মানে বাঙালি হয়ে ভাত ভর্তা মাছ ডাল এগুলোর উপর টেস্ট আসলে বিরিয়ানিতেও পাওয়া যায় না। ডিম ভর্তাটা একটু অ্যাভারেজ টাইপের লাগছে, ওরকম আহামরি জোস না, বাট আলু ভর্তা ধনে পাতা ভর্তাটা এখন পর্যন্ত বেস্ট ছিল। শুটকি ভর্তাটা নেই, যদিও শুটকি আমি একটু কম খাই, বেগুন আর শুটকি দুটা জিনিস, বেগুনে বলতে গেলে আমার একটু কাইন্ড অফ অ্যালার্জি টাইপ আছে, তাও মনে করেন আপনাদের জন্য খাইলাম। শুটকি ভর্তা একটা লাল লাল ফ্লেভার আসছে, জানি না ঝাল হবে কি না, সো খাই দেখি। শুটকি বললেই মনে করেন যে আমাদের মধ্যে অনেকেরই আসে যে আহামরির কী একটা গন্ধ আসবে, কিন্তু শুটকি ভর্তাটা খাই বুঝতেছি যে এখানের মশলাগুলো এমনভাবে অ্যাড করা হয়েছে যে অ্যাডিশনাল যে শুটকির একটা গন্ধ আসে সেটা কেটে গেছে, আর টেস্টটাও খাইলে বুঝবেন জোস। এখন আমি টমেটো ভর্তা নেই নাই, জাস্ট একটু একটু করে টেস্ট করে দেখাচ্ছি, তাতে আমার ভাত কখন শেষ হয়ে যাচ্ছে বুঝতেছি না, বিকজ এত মজা লাগতেছে। টমেটো ভর্তাটা আমার অনেক ফেভারিট, সো এটা নিয়ে দেখি টেস্টটা কেমন। কারণে একটু বেশি ভর্তা ভর্তা ঝোল ঝোল নিয়ে খাই, মানে অনেক আছে আবার অল্প ভর্তা নিয়ে অনেকখানি ভাত, তো আমি মনে করেন ভর্তা ভাত সব একসাথে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব সবগুলো ভর্তাকে টমেটোটা লাস্টে খেতে, বিকজ এটা থেকে একটা চাটনি টাইপ ফ্লেভার আসতেছে জোস। টমেটোটার যে একটা ফ্লেভার প্লাস ভর্তাটা টক মিষ্টি ঝাল, মানে সুন্দর একটা টেস্ট পাচ্ছি আমি, অসাধারণ লাগতেছে গাইস। একটু একটু করে টেস্ট করতে করতে
বাচ্চা এখন ডাল নিয়ে দেখব ডালটা যেহেতু দিছে ডালটা অনেক ঘন ভালো তো এখন টেস্টটা নিয়ে দেখব টেস্টটা কেমন জোস মানে নরমাল মত একটা টেস্ট অসাধারণ সুন্দর কিন্তু ডালটা আমার যেটা মনে হচ্ছে স্পাইস লেভেলটা যদি আরেকটু বাড়ানো হতো ধনে পাতা দিছে কিন্তু আমি ধনে পাতাটা একটু বেশি লাইক করি মানে আরেকটু যদি দিত তাহলে মনে হয় ফ্লেভারটা আরেকটু বেশি আসতো এমনি ঠিক আছে অ্যাভারেজ কিন্তু ঝালটা বাড়াইলে আর ফ্লেভারটা যদি আরেকটু বেশি আসতো তাহলে মনে হয় একদম জোস হইতো কিন্তু ভর্তা যেগুলো ছিল সেগুলোর মধ্যে ডিমটা একটু অ্যাভারেজ টাইপের কিন্তু বাকিগুলা জাস্ট অসাধারণ ছিল আর আমি নিজের থেকে যদি কোনো ভর্তা বেশি হাইলাইট করতে চাই তাহলে হচ্ছে করব আলু ভর্তা টমেটো ভর্তা ধনে পাতা ভর্তা আর শুটকি ভর্তাটাও মনে করেন যারা লাইক করেন শুটকি তাদের জন্য অসাধারণ কিন্তু আমার শুটকি অতটা লাইক না কিন্তু শুটকি ভর্তা এখানেরটা টেস্ট ওয়াইজ জাস্ট অসাধারণ ছিল আর ডালটাটা তো বললামই আর এখন শশা দিছিল ছালাদ তো শশা কি খাবো শশার রিভিউ লাগবে নাকি বলেন আমাদেরকে শশা নিয়ে একটা জিনিস বলা যায় অনেক জায়গায় শশাটা তিতা হয় অনেক জায়গায় তো তিতা শশা দেয় নাই ভালো শশাই দিছে দুই পিস লেবু পাবেন তিন পিস মরিচ পাবেন জাস্ট কিডিং ওকে গাইস তো এখন হচ্ছে মিক্সড ফ্রুট আইটেম যেটা ছিল সেটা আমরা অর্ডার করছিলাম আর খাওয়া শেষ হতে হতেই মানে একটা মিক্সড ফ্রুট অর্ডার দিচ্ছি প্লাস তারা এই যে এটা দিয়ে গেছে এখানে মানে মিষ্টি পান তো পানেরও রিভিউ দিয়ে যাবো আপনাদের সমস্যা নাই আর মিক্সড ফ্রুটের মধ্যে কী কী আছে যদি বলি এটা সম্ভবত আঙুর বড় আঙুর যেগুলো ওগুলো স্লাইস করে দিছে আর দেন ডালিম আর এটা সামনে যেটা হচ্ছে এটা আলু বোখারা আর এটা হচ্ছে মিক্স কাস্টার্ড টাইপ সো এদের চামচটাও মনে করেন ওই কাস্টার্ড খাওয়ার জন্য স্পেশাল যে চামচ দেয় না ওই বড়ো বড়োগুলা নাই ছোটোগুলা কিন্তু এটা বড়ো এটা দিয়ে খাইতে মনে করেন একটু তৃপ্তি লাগে কিন্তু আরেকটা আছে এরকম লম্বা কিন্তু মাথাটা এত ছোটো খাওয়াই যায় না আসলে এটা দিয়ে সো মিক্সড ফ্রুটটা যেটা এটা প্রাইসটা হচ্ছে 80 টাকা তো এটা যদি আমি টেস্ট করি আঙ্গুর ডালিম প্লাস মিক্সড ফ্রুট এটা নিয়েই টেস্ট করি একসাথে মেইনলি এটা হচ্ছে কাস্টার্ড তার উপর এটা কাস্টার্ডই নাম দিতে পারতো অবশ্য মিক্সড ফ্রুটও বলে অনেকে তো ফ্রুট যেহেতু মিক্স করে দিছে বাট টেস্ট ওয়াইজ গাইজ অসাধারণ এরকম একটা লাঞ্চের পর মিক্সড ফ্রুট আইটেমটা তাও মাত্র 80 টাকায় জোস গাইজ টেস্ট ওয়াইজ জাস্ট কিল ইট এটা যদি আমি রেটিং দিই 10-এ-10 80 টাকায় অসাধারণ ভিতরে আবার আপেল দিছে দুপুর থেকে দেখতে পাইনি বাট কামড় দিয়ে ফিল বুঝলাম আর কি তো আচ্ছা এটা রাখি আগে পুরোটা খায় আবার রিভিউ দিলে পানের রিভিউটা দেখে হ্যাঁ যদি আমি পান খাই না গাইজ সো এখন দেখাই আচ্ছা ভাইয়া এটা কি পান মিষ্টি পান না তো আমি যেটা বলছিলাম আর কি এখানে মিষ্টি পান দিছে আমি চিনতে পারতেছি না কেন ও চিনতে এখানে পাবেন মিষ্টি পান একটা টুথপিক এটা দিয়ে দাঁত খুঁচাবেন আর মিষ্টি পানটার মধ্যে কি দিছে দেখি আচ্ছা মিষ্টি পানের যে জর্দাগুলো ওইগুলো এখানে কিন্তু অ্যাডিশনাল ওই যে তামাক জাতীয় দ্রব্য ইউজ করে নাই সো এটা সবাই খেতে পারবেন গাইস পান তো ভালোই খাইতে খাই না যদিও আমি ছোটোবেলায় নানুর থেকে নিয়ে পান খাইতাম লুকায় লুকায় খালি পান আর সুপারি
বাট মিষ্টি পান যে সকল মশলা দিছে মিষ্টি পানে একটা মিষ্টি ফ্লেভার আসতেছে প্লাস পানের যে একটা ঝাঁঝালো ফ্লেভার আর সুপারি সব মিলে জোস আমাদের ফুড ব্লগ ক্যাফে আর রেস্টুরেন্ট যে একটা উদ্যোগ নিছে নতুন ভর্তার আইটেমের সো আমার এখানে প্রশংসা না করে আমি পারতেছি না বিকজ ভর্তাটা অনেকেই লাইক করবে এখন বিরিয়ানি খাইতে খাইতে অনেকেই মন চাচ্ছে এখন বাঙালি আইটেম খাওয়ার সো যাদের মন চাবে অবশ্যই 159 টাকা দিয়ে এই প্যাকেজটা খাবেন আর এটাই ছিল আমার ব্লগ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর যেহেতু করোনা টাইম ভ্যাকসিন আসছে যারা নিছেন নেবেন আর যারা নেন নাই মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ইউজ করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ।